ইতালিতে দেশের মুখ উজ্জ্বল করবে নরসিংদীর খুদে ফুটবলার রিদম। রায়পুরা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। শেখার আগ্রহ ছিল প্রচণ্ড, আর এ কারণে দ্রুত উন্নতি হয়েছে। সঙ্গে সঙ্গে শিখে নিত রিসিভ, কন্ট্রোল, ডিস্ট্রিবিউশন, ড্রিবলিং ও বল কখন পাস দিতে হবে। আদর্শ মিডফিল্ডারের সব গুণাগুণ রয়েছে তার মাঝে। সবকিছু ঠিকঠাক থাকলে সে বড় মাপের ফুটবলার হবে, দেশের মুখ উজ্জ্বল করবে, এগিয়ে যাবে বহুদূর। তার এমন সাফল্যে আমরা খুবই গর্বিত। ইতালিতে ছাত্রের এমন উত্তরণে আবেগে আপ্লুত হয়ে বলছিলেন নরসিংদীর নবজাগরণ ফুটবল একাডেমির পরিচালক, খুদে ফুটবলার মেহেদি হাসান রিদমের প্রথম কোচার মোহাম্মদ অলিদ খান। ইতালিতে জাতীয় দলের খুদে ফুটবলার বাছাই পর্বে প্রাথমিক স্কোয়াডে স্থান দখল করে নেন মিডফিল্ড পজিশনে বাংলাদেশী বংশোদ্ভূত এই খুদে ফুটবল খেলোয়াড়। এই ফুটবল জাদুকর দেশের মুখ উজ্জ্বল করতে স্বপ্ন বুনছেন রোম জার্সিতে। নরসিংদীর রায়পুরা ইউনিয়নের সাহারখোলা গ্রামের আসাদ মিয়ার ছেলে রিদম সেনাবাহিনীর চাকুরি শেষে 2000 সালে ইতালিতে পাড়ি জমালেও ফের 2011 সালে দেশে এসে নরসিংদীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন রিদমের বাবা আসাদ মিয়া। 2018 সালে আবার চলে যান ইতালি। পরবর্তীতে 2020 সালে রিদমকেও তার কাছে নিয়ে যান তিনি। সেখানে এএস রোমার একাডেমিক সিস্টেমে ভর্তি করে দেন ছেলে রিদমকে। এরই সুবাদে ইতালিতে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে স্থান দখল করে নেয় এই খুদে ফুটবলার। তাকে নিয়ে ভবিষ্যত স্বপ্ন দেখছেন ইতালির কোচাররা। ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে একসময় খেলবে বাংলাদেশ জাতীয় দলের হয়ে। রোম জার্সিতে ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারলে জীবন সার্থক হবে বলে মনে করেছেন রিদমের বাবা আসাদ মিয়া। শৈশব জীবন নরসিংদীতে কাটালেও বর্তমানে পরিবারের সাথে বসবাস করছেন ইতালির রোম শহরে এই খুদে ফুটবলার। ক্লাব ল্যাজিও রোম অঞ্চলের খুদে পরিচর্যা কেন্দ্র সেক্সা ফ্লামিনিয়া লাবারো ক্লাবের হয়ে খেলছেন রিদম। এর আগে 2022 সালে ইতালির নর্থজোনে অনূর্ধ্ব-12 একাডেমি কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ইতালি ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হন রিদম। রিদমের এমন সাফল্যে বাদ ভাঙা উচ্ছ্বাস চলছে তার গ্রামের বাড়ির লোকজন সহ স্বজনদের মাঝে। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গেই থাকুন।